অ্যারিস্টো ফার্মা। রোজায় সুস্থ থাকুন। আর রোজায় যতক্ষণ আমাদের পারমিটেড টাইম, যতক্ষণ আমরা খেতে পারবো, সেই সময়টাতে বেশি বেশি করে পানি খেতে হবে, যেন হচ্ছে গিয়ে পানি শূন্যতা, শরীরের পানির ঘাটতি না হয় বা পানি শূন্যতা না দেখা যায়। এবং হচ্ছে অতিরিক্ত বা চিনিযুক্ত খাবার অ্যাভয়েড করতে হবে। লাগলে আর্টিফিশিয়াল সুইটেনার ব্যবহার করা যেতে পারে। অতিরিক্ত তেল চর্বিযুক্ত খাবার পরিহার করতে হবে। ইফতারিতে অনেক বেশি খাবার গ্রহণ এবং সেহরিতে অল্প পরিমাণে খাবার গ্রহণ, এই দুটো অভ্যাসই পরিবর্তন করতে হবে। এবং হচ্ছে গিয়ে সেহরিটা আমাদের যতটুকু দেরিতে সম্ভব, মানে সেহরির শেষ টাইমের আগে সেহরিটা গ্রহণ করতে হবে।